বড় বোন উচ্চ মাধ্যমিকে ফেল করেছে, অপরাধের শাস্তি কি হতে পারে? বিয়ে। 18 বছরের বড় বোন ও 17 বছরের মেজ বোনের একসঙ্গে বিয়ে ঠিক করে পরিবার। পরিবারের সিদ্ধান্তে মত ছিল না। বড় বোনের কন্যাশ্রীর টাকা নিয়ে গত 22 অক্টোবর বাড়ি থেকে চম্পট 3 বোনের, তাদের মধ্যে দুজনই নাবালিকা। দুর্গাপুর ফরিদপুর থানার তিলাবাণী এলাকার ঘটনা। কলকাতায় ছিল মেয়ে তিনটা, ওনারা জোগাড় করে আমার হাতে তুলে দিয়েছে। তো কিছু টাকা পয়সা ছিল ওদের কাছে, কন্যাশ্রী পেয়েছিল, ওই টাকা পয়সা দিয়ে ওরা বেরিয়েছে। জানা যায় 3 বোন প্রথমে দুর্গাপুর থেকে বাসে আসানসোল যায়, তারপর ট্রেনে করে যায় মুম্বাইতে। মুম্বাই থেকে ফেরে হাওড়া হয়ে পৌঁছয় দমদম স্টেশনে। মোবাইল লোকেশন ট্র্যাক করে দুর্গাপুরের ফরিদপুর থানার পুলিশ জানতে পারে 3 বোন দমদমে রয়েছে। সেখান থেকে তাদের উদ্ধার করে পুলিশ। কাউকে বলে গেছিলে? না। কোথা থেকে নিয়ে এলো পুলিশ? দমদম স্টেশন থেকে। কোথায় যাওয়ার উদ্দেশ্য ছিল তোমাদের? কোথায় যাওয়ার উদ্দেশ্য নেই, বাস কলকাতার মধ্যেই ছিলাম। কলকাতার মধ্যেই ছিল। সোমবার উদ্ধার হওয়া 2 নাবালিকাকে চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি আসানসোলের জুভেনাইল আদালতে তোলা হয় এবং বড় বোনকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। 2 নাবালিকার 18 বছরের নিচে যাতে বিয়ে দেওয়া না হয় সেজন্য বাবার থেকে মুচলেকা নেয় পুলিশ। আজও পড়াশোনা না করার শাস্তি হয় বিয়ে, সমাজ এগুলো কোথায়? দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।